মানুষ সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, প্রথম ঢেউ নিয়ন্ত্রণের পর স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতার কারণে দ্বিতীয় ঢেউ এসেছে। দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড় আরও বাড়ছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত আসছে রোগী। তবে সবচেয়ে বেশি রোগী ভিড় করছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এখানে আইসিইউতে 90 জন সহ 24 ঘন্টায় রোগী ভর্তি হয় 157 জন। চাহিদার আলোকে হাসপাতালের আইসি ও শয্যার সঙ্গে বাড়ানো হচ্ছে জনবল, এমনটাই জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। ডক্টর এবং নার্সের যে রেশিওটা আছে তার কাছাকাছি তো অন্তত থাকা দরকার। সেই জায়গাতে আমাদের গতকাল যেমন আমরা 40 জন আমাদের নার্স এখানে পোস্টেড করেছে, আজকেও আরও কিছু করবে এবং আজকে কিছু যুক্ত হয়েছে অলরেডি। তো সব জায়গা থেকে চেষ্টা হচ্ছে এবং আমাদের যেমন এখন 157 পেশেন্ট আছে, তাদেরকে ম্যানেজ করার জন্য আরও কিছু লোক হলে একটু ভালো হতো, বাট সেটা হয়তো পাচ্ছি না। বাট আমরাই সবাই শ্রম দিয়ে 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করে আমরা কিন্তু করছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার কোভিড হাসপাতালের চিত্র একই। 200 শয্যার হাসপাতালটিতে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সেকেন্ড ওয়েভ আসার পরে কিন্তু আমাদের রোগীর সংখ্যা অনেক অনেক বেড়েছে, যেটা ফার্স্ট ওয়েভের সময় যা ছিল তার চেয়ে অনেক বেশি। তো বেশি রোগী আসার কারণে আমাদের কিন্তু হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি করতে হয়েছে এবং আমরা বেড সংখ্যা বাড়িয়ে অক্সিজেনের যে ফেসিলিটিসগুলো দরকার সেইগুলো আমরা বৃদ্ধি করেছি, সাথে সাথে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো বাড়িয়ে কিন্তু আমরা এই চাপ সামাল দিচ্ছি। এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংক্রমণটা বাড়লো কেন, দ্বিতীয় ঢেউ আসলো কেন, কি কারণ? আমরা তো প্রথম ঢেউ সামাল দিয়েছিলাম, মৃত্যুর হার মাত্র 5-এ নেমে এসেছিল, মানে 7-8-এর মধ্যে থাকতো, এবং আমাদের সংক্রমণ 350-400 হইতো। হঠাৎ করে সেটা 7,000-এ উঠে গেল, কেন্দ্রে 100-তে মৃত্যু উঠলো, কেন্দ্রে এই বিষয়গুলো দেখার বিষয় আছে। মানুষ সচেতন না হলে করোনা তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা জাহিদ মালিকের। যে করোনা এই ঢেউটা আসলো কিভাবে, কারাই ঢেউটা আনলো? কারণ আমরা যদি এটাকে চিহ্নিত না করি তাহলে আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হইতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।